54 কদমতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুল হাশিম তালুকদারের সমর্থনে আয়োজিত সভায় মঙ্গলবার ফুলবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ এবং রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সহ আরো অনেকেই। সভায় নিজের বক্তব্যে সুস্মিতা দেব জানান, সব দলের মধ্যে উন্নয়ন কর্মসূচির বিচারে এগিয়ে তৃণমূল, তাই তৃণমূলকে ভোট দিতে আবেদন রাখেন তিনি। যে বামপন্থী রাজত্ব করেছে তাদেরকে ফিরিয়ে আনা মানে ত্রিপুরা রাজ্যকে আরো 20 বছর পিছিয়ে নিয়ে যাওয়া। এই পরিস্থিতির মধ্যে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আগামী 16 তারিখের নির্বাচনের আগে বিচার করে কোন দলের কি ইতিহাস, কোন প্রার্থীর কি ইতিহাস সিদ্ধান্ত নেবেন। আমাদের প্রার্থী হাশিম তালুকদার আপনাদের ঘরের ছেলে, ও সবার পাশে থাকবে, সবার কাছে থাকবে। সভায় সায়নী ঘোষও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।